বেশ কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে চলছে তীব্র দাবদাহ। মঙ্গলবার তাপমাত্রা ছিল প্রায় 43 ডিগ্রি। এরই মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল ট্রাফিক পুলিশ কর্মীরা প্রচণ্ড রোদকে উপেক্ষা করে শহরের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যস্ত। ডিএসপি হেডকোয়ার্টার ট্রাফিক অতনু ব্যানার্জি জানান, এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। যদিও ট্রাফিক কর্মীদের জন্য ছাতা ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডিউটি, এটা কষ্ট হয় নিশ্চয়ই, সবারই যেমন কষ্ট হয় আমাদেরও কষ্ট হয়। তার মধ্যেও আমাদের, আমরা যেহেতু ডিসিপ্লিন ফোর্স, আমাদের করতেই হবে জিনিসটা, যাদের সাধারণ মানুষ খুব ভালোভাবে থাকতে পারে তাদের জন্য এটা করতে হয়। আর এই গরমের জন্য আমরা আমাদের মানে যারা ট্রাফিক পার্সোনাল আছে তাদের জন্য গ্লুকন ডি জলের ব্যবস্থা করি, ছাতা দিয়েছি, এটা আছে। এই গরমে মানুষ একটু তৃষ্ণা মেটাতে ডাবের জল, আখের রস ও আইসক্রিমের দিকে ঝুঁকছেন। আগের থেকে কিরকম বিক্রি বাটা বেড়েছে? মানে যত গরমটা বাড়ছে বিক্রি বাটা কি বাড়ছে? যদিও এই দাবদাহে রাস্তায় খুব একটা মানুষের দেখা মিলছে না, একমাত্র প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে পা দিচ্ছেন না। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এই প্রচণ্ড দাবদাহ আরও বেশ কিছুদিন ধরে চলবে। আমি নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমরা সকালবেলা স্কুলে যাচ্ছি ভালোই ভালোই, কিন্তু এই যে 11:30-12টায় ফিরছি তখন আমাদেরও প্রচণ্ড কষ্ট, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরাও বাচ্চাদেরও কষ্ট। আর এই যে আমার পুলিশ ভাইয়েরা তারা দুপুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওদের মাঝে দাঁড়িয়ে আমাদের সেবা করছে, তাদের তো অসহ্য, মানে দুর্গতি সেমানে। এই গরমে আমরা সবাই হাঁসফাঁস করছে, 40-এর উপর টেম্পারেচার। তো আমি চাইব যে স্কুলগুলো আর একটু শর্ট টাইম করে দেওয়া উচিত, এবং যেগুলো ডে স্কুল তাদের অবশ্যই মর্নিং করা উচিত, কিংবা গরমের ছুটিতে এগিয়ে নিয়ে আসা উচিত। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে হকারদের সতর্ক করে প্রচার চালানো হচ্ছে জবরদখলের বিরুদ্ধে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, বর্ধমান শহরকে যানজট মুক্ত শহর, সুন্দর শহর গড়ে তুলতে সহযোগিতা করুন। নমস্কার, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদেরকে জানানো হচ্ছে, যেটা আমাদের নেক্সট টার্গেট আছে টোটো। টোটোকে আমরা দুটো ভাগে ভাগ করব, যারা শহরে চলবে, যে টোটোর ওনার সেই টোটো চালাতে পারবে। এছাড়া অনেকে শোনা যায়, যেটা শোনা গেছে যে একজনের নামে অনেকগুলো করে টোটো আছে, সেটা হবে না, যে ওনার সেই চালাবে। এবং দুটো শিফটে চলবে, একটা হবে হোয়াইট একটা ব্লু, দুটো কালার হবে। যে কালারটা যদি মর্নিংয়ে হোয়াইট চলে তো ইভিনিংয়ে ব্লু চলবে, বা হয় ইভিনিংয়ে যদি হোয়াইট চলে তো মর্নিংয়ে ব্লু চলবে। এবং ব্যবস্থা করে কিছুটা টোটোটা আমরা রেগুলারাইজ করার বা মিনিমাইজ করার চেষ্টা করছি টাউনের মধ্যে। বর্ধমান শহরকে যানজট মুক্ত শহর, সুন্দর শহর গড়ে তুলতে সহযোগিতা করুন। নমস্কার, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলে বাজে এখানে কার্জন গেট থেকে নিয়ে একবারে বড় বাজার মানে রাজবাড়ি পর্যন্ত যেভাবে মাইকটা লাগিয়েছে, এটা প্রথমবার আমরা এই উদ্যোগটা, খুব ভালো লাগলো। খুব মানে যেভাবে মানুষের সচেতন করছে খুব ভালোই সাড়া দিয়েছে। মোটামুটি দেখছি আশেপাশে অনেকটা মানে ভয়ে ভাব দিয়ে সব মোটামুটি তোলাতুলি হয়ে গেছে। রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেকটা টোটো আবার দেখা যাচ্ছে গ্রামগঞ্জের টোটো অনেকটা ঘরে ঢুকে গেছে, অনেকটা ভয় ভয় করে চালাচ্ছে। মোটামুটি বেশ ভালো উদ্যোগটা নিয়েছে। আর রাস্তাঘাটে যেভাবে প্যাসেঞ্জারও উঠছে বলছে, এটা এইভাবে যদি থাকে তো যানজটটা মুক্ত হবে। আর যেভাবে এই যানজটটা মুক্ত করছে মানে পুলিশ প্রশাসন থেকে সবই খুব ভালোই কাজ করেছে, খারাপ কিছু কাজ করেনি। যেটা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বা পৌরসভার তরফ থেকে ভালোই হচ্ছে। আমি চাই নাগরিকরা মানে পথে নেমে যাতে ধাক্কাধাক্কি না খায়, ভালোভাবে যাতায়াত করতে পারে, এটা তো খুবই ভালো ব্যাপার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।